ইহো কৃষি খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম আপনারা যারা ছাগল গলু লালন পালন করতে চান তারা অবশ্যই কিন্তু ঘাস লাগাবেন এই যে দেখতেছেন ঘাস এই ঘাসটার নাম হচ্ছে নিপিয়ার পাকচুং ঘাস এই ঘাসটা এই যে দেখেন গোড়ালিও কীরকম অনেক সুস্বাদু একটা ঘাস ছাগল গরুতে এগুলা খুবই ভালো খায় এগুলা যদি লাগান আপনার দানাদার খাদ্য কম কিনা লাগবে তো আপনারা এই ঘাসগুলো লাগান তাতে আপনার খামারি করতে অনেক ভালোভাবে ছাগল গরু খুব সুন্দরভাবে লালন পালন করতে পারবেন তো এই যে দেখেন এই যে ঘাসগুলা খুবই সফট এবং খুবই টেস্টি সবুজ ঘাস এতে অনেক প্রোটিন আছে তো আপনারা এগুলা লাগাতে পারেন আপনাদের এলাকায় যদি না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন